আগে ভাগে ২৪ নিবেদন করছেন এমজি কার সহনিবেদক অ্যাডিডাস ও সুষমা কালেকশন। লক্ষ্মী পূজার আগের দিন ফল সবজি সহ পুজো সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুফানগঞ্জে। মাকে খুন করে মেরে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তারই দুই মেয়ের বিরুদ্ধে। মদ খাওয়ার জন্য টাকা দাবি করে না পেয়ে ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। নদী ঘাটগুলিতে লাইফ জ্যাকেট দেওয়া শুরু করলো মালদা জেলা পরিষদ। শুক্রবার হলদিবাড়িতে এলেন কোচবিহার জেলার যুব তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি বিষ্ণুব্রত বর্মন। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ সরজিৎ কলোনিতে ভস্মীভূত হলো একটি ঘর। পারিবারিক বিবাদের জেরে প্রকাশ্যে সাত রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠল শ্বশুর সহ তার দলবলের বিরুদ্ধে। শুক্রবার মহকুমা পুলিশ আধিকারিককে স্মারকলিপি প্রদান করল বিজেপি। পাকুয়া গাজল রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় নিহত হল তিনজন। আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি সম্প্রীতি বজায় রাখতে ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্য মেলার আয়োজন করা হলো ইটাহারে। আগে ভাগে ২৪ নিবেদন করছেন এমজি কার সহনিবেদক অ্যাডিডাস ও সুষমা কালেকশন।